লকডাউনের কারণে বন্ধ রয়েছে শুটিং। এতদিন ব্যাংকিং থাকায় এ নিয়ে বিশেষ সমস্যা হয়নি চ্যানেলগুলির। তবে এবার লকডাউন 15ই জুন পর্যন্ত টানা হতেই সমস্যায় পড়েছেন তারা। এই পরিস্থিতি সামাল দিতে তাই বেশ কিছু ধারাবাহিকের অভিনেতা অভিনেত্রীরা বাড়ি থেকেই নিজের অংশটুকু অভিনয় করে পাঠাচ্ছেন। সেই তালিকায় রয়েছে কৃষ্ণ কলি। অভিনেতা নীল ভট্টাচার্য এ বিষয়ে জানিয়েছেন ক্লোজ শট এবং মিড লেন্থ নেওয়া হচ্ছে, ব্যাকগ্রাউন্ড যতটা সম্ভব ফ্যাকাশে করেই শুটিং চলছে। এবং এই মুহূর্তে নিখিল অর্থাৎ নীলের ক্যামেরার দায়িত্বে রয়েছেন তার স্ত্রী ত্রিনা সাহা। অন্যদিকে সাজের বাতি ধারাবাহিকের আর্য অর্থাৎ রেজওয়ান জানিয়েছেন বাড়িতে লাইট সেট আপ কেনা ছিল, এখন সেটা কাজে লাগাচ্ছি। এভাবেই ধারাবাহিকগুলির গল্প এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। তবে স্টুডিও পাড়ার সেই ঝাঁ চকচকে সেট দেখেই এতদিন দর্শক অভ্যস্ত, তাই অনেকেই মনে করছেন গল্প ও চরিত্র গুরুত্ব পেলেও বাকি সবটা ম্লান হয়ে যায়। তবে তারই মাঝে বাড়ি থেকে এভাবে শুটিং করা নিয়ে প্রবল আপত্তি তুলেছে ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া। সেখানকার সভাপতি স্বরূপ বিশ্বাস বলেছেন ফেডারেশনকে না জানিয়েই অভিনেতাদের শুটিং করিয়ে কৃষ্ণকলির মতো ধারাবাহিকের টেলিকাস্ট হচ্ছে, যা প্রযোজকরা নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্যই করছেন। কেন করছেন তা জবাবদিহি চেয়ে সুশান্ত দাস ও জি বাংলা প্রযোজনা সংস্থাকে চিঠি পাঠিয়েছি, সদুত্তর না মিললে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে বাড়ি থেকে শুটিং করার ব্যাপারটি মেনে নিয়ে সম্রাট ঘোষ বলেছেন চিঠির ব্যাপারে জানি না। পশ্চিমবঙ্গ সরকার স্টুডিওয় শুটিং করতে বারণ করেছেন, বাড়ি থেকে শুটিং করা যাবে না বলে জানায়নি। বাড়ি থেকে শুটিং করে পাঠালে তাতেই বা অসুবিধে কোথায়? রিপিট টেলিকাস্ট করলে প্রযোজনা সংস্থা এবং চ্যানেল বিরাট ক্ষতির মুখে পড়বে। প্রযোজক সুশান্ত ঘোষ জানিয়েছেন শুটিং না করলে ক্ষতির মুখে পড়ব, চিঠি এলে প্রোডিউসার্স গিল্ডের মাধ্যমে জবাব দেব। এই মুহূর্তে সকলে তাকিয়ে প্রশাসনের তরফে শুটিং শুরুর নির্দেশের অপেক্ষায়। মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানানোর কথা ভাবছেন ফেডারেশন এবং চ্যানেল কর্তৃপক্ষ। Hey guys, this is Sharmila Maiti from Sharmila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.